সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানদের আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক প্রধান অতিথি রয়েছেন ঢাকার কৃতি সন্তান সাবেক মেয়র বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গাশ্যচন্দ্র রায় উপস্থিত রয়েছেন ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সামাউ বায়েদ এবং উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী আমি সবাইকে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বক্তব্য দীর্ঘায়িত নয় অতিথি রাখবেন আরেকটি প্রোগ্রাম চলছে উপস্থিত নেতৃবৃন্দ আমি অত্যন্ত বিস্মিত যে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মাত্র কয়েকটি অর্গানাইজার সময় পেয়েছে যারা অর্গানাইজ করেছে ঢাকাতে আবু আশফাক কালো মাতা ভাই কিন্তু আপনারা যেভাবে ঢাকা এসেছে এত আন্তরিকতার সাথে এত স্বতঃস্ফূর্ত ভাবে এটা আমাদের অত্যন্ত মুগ্ধ এবং অনুপ্রাণিত করেছে আমি গতকাল থেকেই শুনছি যে লঞ্চে করে বাসে করে সাবেক উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানরা আসছেন এই যে অনুভূতি এই অনুভূতিটা কিসের এই অনুভূতিটা হচ্ছে এক এক দজ্জাল দানব রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন তার বিরুদ্ধে গণমানুষের নেত্রী গণতন্ত্রের নেত্রী অন্ধকার গুহা থেকে বারবার যিনি গণতন্ত্রকে মুক্ত করেছেন সেই নেত্রীকে আজকে যে নির্যাতন আজকে যে কষ্ট দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে যে দ্রোহ তার বিরুদ্ধে যে প্রতিবাদ সেই প্রতিবাদেরই অংশ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বন্ধুরা আপনি দেখুন দেশের বরেণ্য চিকিৎসক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তারাও দেশের খ্যাতনামা চিকিৎসক সবাই বলছেন তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে আর তাচ্ছিল্য করছে হাসান মাহমুদ তথ্যমন্ত্রী তাদের সাধারণ সম্পাদক আপনার ওবায়দুল কাদের আর প্রধানমন্ত্রী তো আছেন তিনি কোনোদিন ভালো কথা শোনেননি শেখেননি তিনি কোনোদিন সুবচন শেখেননি উনার অসুস্থতা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন আর আরেকজন আছেন আইনমন্ত্রী খালি আইনি প্রক্রিয়া দেখে আর তাদের আইনি প্রক্রিয়ায় দস্যু ডাকাত শীর্ষ সন্ত্রাসীরা আইনের ফাঁক দিয়ে চলে যায় আর যারা গণতন্ত্রের পক্ষে যারা ন্যায়ের পক্ষে যারা আইনের পক্ষে তাদেরকে তিনি সাজা দেন অন্যায় সাজা বন্ধুরা আবার আমি শুধু আরেকটি ছোট্ট কথা বলবো আপনারা দেখেছেন দুই একদিন ধরে আওয়ামী লীগের ভোটে কিন্তু এখন আর মানুষ যায় না আপনারা জানেন যে এখানে দ্বিপদ বিশিষ্ট মানুষ মানব জাতি এরা কেউ ভোট দিতে যান না এটা এখন সব জায়গায় প্রতিষ্ঠিত চতুষ্পদ যার চারটি পা অর্থাৎ গরু ছাগল তারা ভোট দিতে যান এইটা প্রতিষ্ঠিত এখন বাংলাদেশে কারণ ভোটারদের ভোট দেওয়ার তো অধিকার নেই ওই যে আমার ইয়ে বলেছে কি বলে নিপুণ রায় চৌধুরী বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় নেত্রী বারবার নির্বাচিত হয়েছে উনি নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বীদের মাধ্যমে লড়াই করে দিনের আলোতে আর হাসিনা নির্বাচিত হন নিশিরাতে মধ্যরাতে সুতরাং দুইজনের মধ্যে তো পার্থক্য আছে আমি যেটা বলছিলাম সেটি হচ্ছে যে দেখুন এই যে শেখ হাসিনা আর ভোটার পান না মানুষ ভোটার পান না পান কাদের গরু ছাগলের ভোটার তার মন্ত্রিসভায় এখন কোনো মানুষ মন্ত্রী নেই অমানুষরা মন্ত্রী বখাটে দুষ্ট এরা মন্ত্রী তার একজন হচ্ছে মুরাদ বন্ধুরা আমার জিয়া পরিবার নিয়ে যে অসভ্য অশ্রাব্য যে কথা বলেছেন শেখ হাসিনা আপনার মন্ত্রিসভায় এই ধরনের লোক বানায় সে কিন্তু আবার বলেছে আরেক জায়গায় যে আমি যা বলি উপরের নির্দেশেই বলি অর্থাৎ কাকে ইঙ্গিত করেছেন আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারছেন বন্ধুরা আমার যে ব্যক্তিটি দেশের এক চরম অরাজককালে দেশের স্বাধীনতা দিলেন স্বাধীনতার ঘোষণা করলেন আরেক যে ব্যক্তি তার সহধর্মিনী দেশের সকল সংকটকালে
গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন, তার পরিবার নিয়ে এই নোংরা অসভ্য এবং এই ধরনের কথা এটা শেখ হাসিনার ক্যাবিনেটের মন্ত্রী ছাড়া আর কেউ বলতে পারে না। আপনারা জানেন ব্যারিস্টার মইনুল হোসেন একজন ভদ্রলোক, সামান্য একটি কথা উলটপালট হওয়ার কারণে তাকে জেলে নিয়ে যাওয়া হলো, অথচ এই সমস্ত বখাটে তাদেরকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। বন্ধুরা, এদেরকে গ্রেফতার করতে হবে, যারা অন্যায় অশ্রব্য কথা, যারা বাজে কুরুচিপূর্ণ কথা বলে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই।